আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় কিন্তু ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খেসুরি রান্ধবো আমি। এই যে খেসুরি রান্ধার জন্যই এখানে আমি চাল, তারপরে মসুরির ডাল আর হলো মুগির ডাল আগে কিন্তু ভালো করে ধুয়ে এই পানি জড়াই নিছি। আগে তো জড়াই নিছি, কারণ হচ্ছে কি পানি যদি জড়ে যায় তাহলে তেলে কিন্তু ভালো করে ভাজা ভাজা হবে না, যেহেতু আমি বোনা খিচুড়ি রান্ধবো। আর এই যে বোনা খিচুড়ির সাথে থাকবে এখানে হলো গরুর কলিজা, মানে মাইকে কলজে যেটা, এটা এই যে কলজে একটু আলু দিব এই জন্য কাইটে নিছি, তারপরে যে ডাইলি একটু আলু দিব তাও কাইটে নিছি। আর এই যে দেখি আমি কিন্তু সব কিছুই গুছাই গুছাই নিছি। আমি কিন্তু ভর্তাও বানাবো, এই যে এখানে সিম ভর্তা বানাবো নি আর দুইনের পাতা ভর্তা বানাবো। তো দুইনের পাতা এখনও কাটি সিরি নেই, আপনাকে সব দেখাবা নি। এই যে এখানে খেসুরি রান্ধার জন্য আগে তো আমি হলো এই যে দারুচিনি আর তেজপাতা দিয়ে নিছি। এটির মধ্যে ফার্স্ট টাইম পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলি আমি সব মশলা দেবো, আর তার আগে একটু নিজে হালকা একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা ভালোভাবে মজে যায়, তাড়াতাড়ি সফট হয়ে যাবে, বুঝছেন? আর আজকে খেসুরি এসে আমার বাড়ি খাইতে চাইছে, এই জন্য তার অনুযায়ী খেসুরি রাঁধতেছি। সে আমার একই রুমে খাই, একই ফ্ল্যাটে, সে পাশের রুমে তো আমার মেসেজ দিতেছে যে সে খিচুড়ি খাবে, এই জন্য বাড়ির জন্যই তার অনুরোধে, বাড়ির অনুরোধে হলো খিচুড়ি রাঁধতেছি। অনেকে তো বাড়ির চিন্তা করে না, বাড়ি হচ্ছে আমাদের গোপালগঞ্জে ছোটো বাইরে বাড়ি কর। এই যে পেঁয়াজ হালকা হালকা তো লাল হয়ে গেছে, এদের মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো। যদি পানি না দেই তাহলে দেখা যাবে না যে অন্য মশলা দিলে ওই দিকে দিন দিলে এটা পুড়ে যাবে না, আমি কিন্তু পানি দিয়ে দিলাম, এখন সব মশলাপাতি দিয়ে দিলাম। আর আমি এখানে কিন্তু কোনো মানে বাটা মশলার মধ্যে খালি একটু আদা দেবো, আদা বাটা দেবো, আর রসুন টসুন সব কিন্তু আমি কিন্তু কাইটে দেবো। আমি কিন্তু এদের মধ্যে একটু কালি জিরেও দিয়ে দিছি, এটা দেখা যাচ্ছে, এটা দেখেন হালকা হালকা দিয়েটা দেখা দিতেছে। আর এই যে এটা জিরে ছেড়ে দেবো, আস্ত জিরে। এখন তো এটা 4-5 মিনিট ধরে ভালো করে কষাই নেব। এই যে দেখেন আমি কিন্তু আলু দিয়ে দিলাম ফার্স্টে, তো আলু দিয়ে 1-2 মিনিট নাই রে, তারপরে আমি সাইড ডাইলে যে যে ধুয়ে রাখছি যে হেনে এসব দিয়ে দেবেন। এই যে কষানো হয়ে গেছে, এটার মধ্যে আমি সাইড ডাইল ছেড়ে দেবো। এই যে দেখেন চাল দিয়ে দিছি, এখন হলো ভালো করে 8-10 মিনিট একবার ভোনা ভোনা করে জড়জড়া করে নেবো। আর এই যে এদিকে আমি হলো শুকনো মরিচ ভেজে নিতেছি, শুকনো মরিচ নামাইয়া এখানে গরম পানি করে নেবো, খেসুরির মধ্যে গরম পানি দেবো। খেসুরির সাথে এই যে শুকনো মরিচ ভর্তা না হইলেই জমে না, মানে আমি আমার জমে না, বাড়িরা বাইরা সব কলজে বোনার দেবো, আমি মাইটে বোনা ওই সব দিয়েই খাবেন। এই যে একটু লাল হয়ে গেছে, এটা নামাইয়া এখানে গরম পানি দিয়ে দেবো। এই যে ভালো করে কষে নিছি, এখন হচ্ছে পানি দিয়ে দেবো, এই যে গরম পানি করে নিছিলাম, এখন এই গরম পানিটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে পানি দিলাম, পানিতে বলো করেছে আপনি যেটা ডাকে দিতেছি। এই যে মাইকে কলজে রান্ধার জন্য এনে দারচিনি তেজপাতা পেঁয়াজ দিয়ে যে লাল করে নিতেছি ফার্স্টে, সব মশলা দিয়ে দিছি, আমাদের ভালো করে কষে নেব। ভালো করে কষে তারপর হলো কলজে দিয়ে দেবানি, দিয়ে ভালো করে কষে নেবানি, আর কলজে দেওয়ার সাথে সাথে আলুও দিয়ে দেবানি। এই যে আলু আর কলজে একসাথে দিচ্ছি, এখন হলো ভালো করে কষাই নেব। আর যেদিকে আমি খিচুড়িটা রেখে দিছি, আর যে তাওয়ার উপরে হালকা হিটিয়া দিয়ে দিছি, যেন ভালো করে একেবারে ডালটা ফুটে যায়। সিম ভাজা কিন্তু হয়ে গেছে, এখন যে আমি ডিমের পাতাটা এড়ে নিচ্ছি, আর ডিমের পাতাটা কিন্তু আমি এসে একটু তেঁতুল দিয়ে বস্তা বানাবো, মানে বাইটে নিয়ে। এখানে আমি কিন্তু জিরে আর হলো এলাচ ঘুরে ঘুরে রাখছি, এটা আর একটু জল জল শুকিয়ে যাবে না, তারপরে দিয়ে দেবেন। এই যে ধনের পাতা ভাজা হয়ে গেছে, এখানে আমি যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ হালকা একটু পানি দিয়ে সিদ্ধ হয়ে পরে হালকা একটু তেল দিয়ে ভাজা নেব।
তো এই যে সব কিছু আমি বাইটে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।